নুসরাতের যখন জানাজা হলো, লাখো মানুষ দুই চোখের পানি ঝেড়ে অঝর নয়নে কেঁদেছিল। একটা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা মাদ্রাসার অধ্যক্ষ নুসরাত নামক মেয়েকে জ্বলন্ত আগুন ঢেলে দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে নিল। ওই নুসরাতকে যখন জানাজা হলো, ওই নুসরাতের জানাজায় লক্ষ কোটি মানুষ হাউ মাউ করে কেঁদেছিল। আচ্ছা বলেন তো, আজকেও কি তার বিচার হয়েছে? হয় নাই। কেন বিচার হচ্ছে না? কি জন্য বিচার হচ্ছে না? এরকম করে বাংলার জমিনে অসংখ্য নারীদের ইজ্জত দিতে হয়েছে। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে 100 জন মেয়ের ইজ্জতকে লুণ্ঠন করে নিয়ে, 100 জন মেয়ের ইজ্জতকে লুণ্ঠন করে নিয়ে সে সেঞ্চুরি যাপন করে সে মানুষকে পাঠি দিয়েছে। সেই বিচারও কিন্তু আজকে বাংলার জমিনে হয় না। হয়েছে? বিচার হয় নাই। এখানে ফেসবুকে দেওয়া হলো, নুসরাতের যখন জানাজা হলো, লক্ষ মানুষ দুই চোখের পানি ঝেড়ে অঝর নয়নে কেঁদেছিল। আজকে সরকার বাহাদুরকে বলতে চাই, আপনি বলেছেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন, আপনি ওয়াদা দিয়েছেন এই নুসরাতের বিচার হবে। আমরাও চাই বাংলার মাটিতে এইরকম নুসরাতের মতো কোনো বোনকে যেন ইজ্জত দিতে না হয়, কারণ আপনি আমাদের সঙ্গে ওয়াদা করেছেন। এই ওয়াদাটাকে আর কাল ক্ষেপণ না করে যত দ্রুত গতিতে এই মাদ্রাসাকে যারা কলঙ্কিত করলো, এই যে হুজুর নামের যে খেজুরটা মাদ্রাসাকে কলঙ্কিত করলো, আমরা সকলেই বিচার চাই। আপনারা সবারই জেনে আসছেন এই মাদ্রাসার হুজুরের পিছনে অনেক বড় বড় শক্তি কাজ করতেছে। আমরা তার কথা জানিয়ে দিতে চাই, অনেক সরকারের লোকের সঙ্গে জড়িত আছে, যেই জড়িত থাক না কেন আমরা চাই বিচার হোক, কারণ বাংলার মাটিতে আবার নতুন করে নুসরাতের আত্মহত্যা করতে হোক, নুসরাতকে আগুনে জ্বালিয়ে পুড়তে হোক, এমন নুসরাতকে সঙ্গে জিনার সঙ্গে মত্ত এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হোক, এইরকম কাহিনী আমরা চাই না। আমরা কি চাই? এটা কেন হচ্ছে? আপনার আমার কারণে হচ্ছে। আজকে যদি এই নুসরাতের বিচার যদি সঙ্গে সঙ্গে জনসমুদ্রে ওই সোনাগাজী মাদ্রাসার প্রিন্সিপালকে ধরে নিয়ে এসে আপনার আমার সামনে, সারা পৃথিবীর মানুষের সামনে একটা চৌরাস্তা বলেন, 7 রাস্তার মোড়ে বলেন, একে ল্যাংচা করে যদি একে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে যদি টুকরা করে কুত্তাকে খাওয়াই দিত, আর কোনো নতুন প্রিন্সিপাল, নতুন কোনো মানুষ এরকম ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকতো? কথা কেন ভুল বললাম না ঠিক বললাম? কত শত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে বিনা হিসাবে। এরা, এদের কোনো হিসাব হচ্ছে না, এদের কোনো বিচার হচ্ছে না। এরকম বিচার যদি বাংলা ভাষায় একটা হতো, আর এরকম অন্যায় অপকর্ম করার সাহস পেত? আজকে আমরা চুপ রয়েছি, একদম চুপ। আল্লাহ রাসূল বলেছেন, এইরকম কিছু হওয়ার পরেও যদি উত্তাল না হয়, এরকম বিচার যদি না হয়, কেউ যদি আহ্বান না করে, এরকম বিচার যদি কেউ না চায় ওই এলাকাগুলোতে, কি হবে? আল্লাহর গজব নাজির হতে থাকবে। আর মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজীরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এটা কবুল করো, আল্লাহ আমার এটা কবুল করো। খোদার কসম, আল্লাহ নবী বলেছেন, এইরকম অন্যায় অপকর্ম হওয়ার পরে যদি বিচার না হয়, আর যদি মানুষ বিচার না হয়, মানুষেরা দোয়া করবে, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে? আপনি নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না? দোয়া করবেন, দোয়া কবুল হবে না? সুতরাং আমরা এই মাটিতে বিচার চাই। আজকে যদি এই বাংলার মাটিতে কোরআনের বিচার থাকতো, বাংলার মাটিতে যদি কোরআনটা কায়েম থাকতো, কোরআনের বিধান যদি কায়েম থাকতো, এরকম ঘটনা অহরহ আমাদেরকে দেখতে হতো না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ পাক আমাদেরকে রহমত নাজিল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।